এই ঋতুর বৈচিত্র্যময় রিমঝিম বর্ষায় দেখা মিলে হলুদ রঙের ছোট ও গোলাকার ফল লটকনের। লটকনের আদিনিবাস দক্ষিণ এশিয়া হলেও বাংলাদেশে এর উৎপাদন ব্যাপক। গাজীপুর সহ নেত্রকোনা, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম সহ নরসিংদি লটকন উৎপাদনে বিশেষ অবদান রেখে চলেছে। তাই ঢাকা থেকে সকালের বাসে আমরা এসেছি লটকনের শহর নরসিংদি। গন্তব্য নরসিংদির শিবপুর উপজেলায় বছর ইউনিয়নের চৈতন্যা গ্রামে। লটকনের বাগানের ভিতরে প্রবেশের প্রথমেই দেখা হয়ে গেল একজন শতবর্ষিয়ান লটকন চাষির সাথে। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো লাগছে। ভালো স্যার। আপনার কতগুলো বাগান? আমার বাগান তো প্রায় ছয়খানি। ছয়খানি? মানে একখানি কত? 33%? একখানি 5%? ওরে বাবা, 54% একখানি? না তো অনেক এরকম 5-6 বিঘা জমি লটকন যদি হয়, কত বড় বিশাল বাগান! এরকম শত শত বাগান এই রায়পুরাতে। অন্য অন্য ডিস্ট্রিক্টের লটকনের চেয়ে এখানকার লটকনের একটা মানে সবচেয়ে বড় মানে গুণ হচ্ছে এই লটকনটা অত্যন্ত মিষ্টি। আমার পিছনে যেটা দেখতেছেন এটা পাকবে, এখনো পুরোপুরি পাকে নাই। এই গাছের লটকনটা পাকবে, এখনো পুরোপুরি পাকে নাই, কাঁচা। এই লটকন গাছটা লটকন আবার অনেকটা পাকা, মানে একেবারে পাকে নাই, মিডিয়াম সাইজের আর কি। আর কিছুদিন পরে হয়তো পাকবে। তবে এই লটকনটা পারার পর সর্বোচ্চ 3-4 দিন থাকবে আর কি, ভালো থাকবে। এই লটকনের কালার এবং গুণ, স্বাদ, এগুলি সব কিছু ঠিক থাকবে। তারপর মানে 5-6 দিন পর আর এই লটকনের তেমন স্বাদ পাবেন না, কালারটাও ঠিক থাকবে না, কালো হয়ে যাবে। ভিটামিন সিতে ভরপুর এই হলুদ রঙের ফলটির রাজ্যেও জাতীয় ফল কাঁঠালের উপস্থিতি চোখে পড়ার মতো। তাই এখন কথা বলবো একজন সুদক্ষ লটকন চাষির সাথে। তার কাছ থেকেই জানবো লটকনের স্বাদ ও খাবারের পরিধি সহ বাণিজ্যিক পটভূমি। ভাই, এই বাগানটা তো আপনার পরিচিত কারো, তাই না? হ্যাঁ, এই বাগানটা আমারই চাচার আশেদ, যে বর্তমানে লটকলের ব্যবসার সাথে সম্পৃক্ত আছে আমার সঙ্গে। এবং ওকে আমি লটকলের সঙ্গে আমরা সম্পৃক্ত করছি, কারণ আমাদের এই পাহাড়ি এলাকা, আমাদের এই গ্রামটির নাম হচ্ছে চৈতন্যা গ্রাম, বছর ইউনিয়ন, শিবপুর উপজেলা, যেখানে আমাদের জন্মভূমি। এখান থেকে আমরা এই আমাদের পাহাড়ে এই লাল মাটির বুকে এই লটকল এবং আমাদের জাতীয় ফল কাঁঠাল এবং উন্নত মানের যে লেবু এবং শাক সবজি ফলমূল উৎপাদিত হয়ে থাকে। সেজন্য আমরা এই পাহাড়ি এলাকার তৃণমূল মানুষের পক্ষ থেকে ওদের সবাইকে এবং আপনারা যারা আসছেন ইউটিউবার চ্যানেল থেকে সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পাহাড়ি এলাকার পক্ষ থেকে। সেজন্যই এই লটকল থেকে, কাঁঠাল থেকে যে বাণিজ্যিক প্রক্রিয়া, সেটাকে যাতে ত্বরান্বিত করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে লক্ষ্য করেন। যেমন আমাদের এই লটকল থেকে আপনার এক ধরনের ফিন্নি টাইপের পায়েস জাতীয় যা আমরা আগের দিনে খেয়ে থাকতাম, সে সাদ্য খাবারের সঙ্গে আমরা এই মিষ্টি লটকলটাকে প্রক্রিয়া করেছি, এক ধরনের মিষ্টি জাতীয় স্যুপ প্রোডাক্ট তৈরি হয়। এটাকে আপনি ভিন্ন আইটেমে করতে পারেন না, স্যুপ যেমন আপনি টক করতে পারবেন, মিষ্টি করতে পারবেন এবং ঝাল মিষ্টি টক করতে পারবেন, প্রক্রিয়াজাত করে আপনি এটাকে আরও ভিন্ন আইটেমে তৈরি করতে পারবেন, সেটা আপনার খাবারের রুচির সঙ্গে। তারপরে আপনার জেলি তৈরি করতে পারবেন, বাটার ক্রিম তৈরি করতে পারবেন লটকল থেকে। তারপরে টক এক ধরনের লটকল হয়, যেটা থেকে আপনি তরকারিতে টকের জন্য ব্যবহার করতে পারেন বা ভিন্ন স্পাইয়ের জন্য, আচারের জন্য, যেটা বলছেন মানুষের টক আচার দিয়ে অনেক সময় ভাত খেতে ভালোবাসে, সে ধরনের আচারের সাথে আপনি মিক্স করতে পারেন, ঠিক আছে। এবং লটকলের টেস্টি এক ধরনের ক্রিম তৈরি হয়, যেটা আপনার খুব ভালো খাবারে দিলে সে খাবারটা সুস্বাদু হয় এবং আপনার খাবারের রুচিও বৃদ্ধি হয়। এই বাগানে কতগুলো গাছ আছে? এই বাগানে 100-300 গাছ আছে সব মিলিয়ে, ওর বাড়িতে বাগানে এদিকে সেদিকে মিলিয়ে রাখে। আচ্ছা, এইবার কি পরিমাণ লটকন উৎপাদন হয়েছে? ওর বাগান তো ভিন্ন সময়ে ভিন্ন দামে বিক্রি হয়। এবার আমি আসলে
এলাকায় কম আসছি তো বাগানটি সবগুলো আমার ঘোরা হয়। এবার কি বেশি উৎপাদন হয়েছে না? না আছে, মোটামুটি আছে, বেশিও না কমও বলা যাবে না। আচ্ছা, এবার দাম কিরকম? দাম তুলনামূলকভাবে এখন ভালো আছে, হ্যাঁ এখনও ভালো আছে। এবং আমাদের লটকনটা হচ্ছে কি দেশের ভিন্ন ভিন্ন, শুধু বাংলাদেশের ভিন্ন জায়গায় না, কোন কোন জায়গায় আপনাদের? আমাদের এই পণ্যটা ইউরোপেও যায়, এশিয়াতেও যায়, মধ্যপ্রাচ্যে যায়, তারপরে আপনার এখন বাণিজ্যিকভাবে যে আপনার বললাম, এবং এটা কি এই লটকলে মানুষের খাবারের রুচি বাড়ায়, শারীরিক মানসিক, তারপরে আপনার দেহের কোষগুলাকে সতেজে রাখে, এবং সব ধরনের ফলের ইয়ে ধরনের ম্যাটেরিয়ালস আছে এবং আমাদের লটকলেরও আছে সম্পূর্ণ মনে। এবং প্রক্রিয়া করে এবারও আমরা আমাদের শিবপুর উপজেলার কৃষি অধিদপ্তর থেকে শুরু করে আপনার জেলা বিভাগীয় পর্যায়ে সমস্ত জায়গায় এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি তদারকি করার জন্য। এবং আপনারা এই যে মিডিয়াতে কাজ করছেন যারা, তাদেরকেও আমি বলবো, কারণ আপনাদের মাধ্যমে যত তাড়াতাড়ি যেটা প্রচার হবে সেটা অন্যদের মধ্যে প্রচার করতে একটু সময়ের সময়। আপনার সকলকে ধন্যবাদ। ঔষধি গুণে ভরপুর ফলটির বীজ গনোরিয়া রোগের ওষুধ হিসেবে আর পাতা ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে অতি কার্যকরী। সর্বশেষ আমরা দেখব লটকনের বাণিজ্যিক ও প্যাকেটজাতকরণ। এক ক্যারেট মানে লটকনে মানে কতগুলো লটকন ধরে? 20 কেজি। 20 কেজি না? তো এইভাবে যে রাখতেছেন কতদিন থাকবে? থাকবে বলতে আজকে মনে করেন রেডি পাড়ামু বরিশাল, কালকে সকালে গিয়ে পৌঁছবে ওখানে, কালকে সন্ধ্যার দিকে বিক্রি শেষ। তাইলে বিক্রি শেষ মানে কতদিন থাকবে যদি বিক্রি না করতে পারে? সর্বোচ্চ 3 দিন থাকবে। মানে এই লটকনের মৌসুমটা কখন? এবার ফলন কিরকম হয়েছে? এই মাত্র গাছ হতে পারছে, আমি আপনাদের দেখাই যে গাছ পাক না কেন, এইমাত্র কেটে নিয়ে আসছে উনি।